সেই কথাটা আজকে আমাকে রাখতেই হবে। তাই কি করলেন আপনার ধন্যবাদ সঙ্গী গানে দিয়া অগয়ন তারিখে চলে কানা কানা আপন ধায়ে চলে কানাই আপন ধায়ে হরে বল। তাই যবনার খুলে গিয়ে বংশীর ধ্বনি করছে, একজনকে আহ্বান করছে। দেখুন মা, আপনারা এক জন্মদাতার বাবার কাছে ছিলেন, এখন শ্বশুর বাবার কাছে এসে পড়ে গেছে। এই যোগাযোগটা কে করেছিল? মোবাইল তো কি গো মা, কে করেছিল? ঘটক। ঘটক না হলে কি যোগাযোগ করবে গো? তাই ভগবান যত কিছু লীলা করেছে ওই ঘটককে দরকার হয়েছে। ঘটকটিকে না, এই ঘটকটি খোলেন আমার পূর্ণমাসি জগমায়া। তাই নদীর কুলে যমুনার কুলে বংশীর ধ্বনি করছে, কোথায় হে পূর্ণমাসি জগমায়া লীলা সাধের আমার মা একবার যমুনা কূলে এসে দেখা দাও দেখা দাও হে জগো তুমি যাও যাগ তুমি দেবী সর্বভূতেষু মায়ারূপেণ
আমি তোমার সামনেই আছি, একটু ঘুরে তাকিয়ে দেখো। বেশ প্রভু, আমার প্রমাণ গ্রহণ করুন। তে প্রভু, আমাকে এই অসময়ে স্মরণ করার কারণ? শোনো, আমি তোমাকে স্মরণ করেছি এই জন্যে যে তোমাকে আমাকে একটা কাজ করে দিতে। আমার কাজ? কি কাজ প্রভু? আমি একজনের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। যেদিন আমার পিতা বসুদেব কংসের কারাগার থেকে নন্দালয়ে নিয়ে গিয়েছিলেন, সেদিন আমি ওই যমুনাতে আমি পড়ে গেলাম। সেদিন আমায় পেয়ে যমুনা আর চরণ ছাড়ছে না। সেদিন আমি যমুনাকে বলেছিলাম, যমুনা আজকের মতো আমায় যেতে দাও, এবার যেদিন আসবো সেদিন আমি একা আসবো না, সেদিন তোমায় যুগল রূপে দর্শন দেব। যুগল রূপে দর্শন দেবেন, আমায় কি করতে হবে প্রভু? তাই সেই কথা রাখবার জন্য তোমাকে ছলে বলে কৌশলে যেমন করে হোক আমাকে যে রাধা দর্শন করাতে হবে। বেশ প্রভু, ওই জটিলা মন্দিরে তুমি 80 বছরের বৃদ্ধা সেজে এক বড়াই বুড়ি রূপ ধারণ করে গোয়ালা পাড়ার ভিতরে ডাক দিতে দিতে যাবি। বেশ প্রভু, তাই হবে। তবে এখানে তুমি নতুন নাবিকের রূপ ধরে নতুন কাণ্ডারিণী এখানে বসে অপেক্ষা করো, আমি কিন্তু সেই রাধারানীকে আনতে চললাম। শোনো, আমি তোমার কথা মতো এক নবীন কাণ্ডারে বেশ ধারণ করে ওই যমুনার কূলে আমি বসে থাকবো। বেশ, তুমি চলে যাও ওই গোয়ালা পাড়ার ভিতরে দিয়ে ডাক দিতে দিতে আমার সেই প্রিয়াকে রাধাকে আনতে। বেশ, তাই হবে। তবে যাওয়ার সময় আমার প্রণাম গ্রহণ করুন। কল্যাণ মস্ত। এই যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকে একটি তুলি লই, এই যমুনা নদীর আমি যাব রাধা,
বেশ তো তার আগে সবাইকে বলি আমার ভক্ত বোনেরা যে রয়েছে সবাই মিলে একসাথে হরিধ্বনি হবে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিধ্বনি বলো কারণ কেন বলেছি আমার প্রাণ কবিতার সঙ্গে সেই রাধা রানীকে তো মেলাতে তো হবে কথা যখন দিয়েছি তাকে তো আনতে তো যেতেই হবে তাই না তো সে বৃন্দাবনে যেতে গেলে আমরা সবাই মিলে যাব তো সবাই মিলে রাধাকে আনতে যাই আচ্ছা তো যাও যেতে যেতে নাচতে নাচতে যাব না এমনি চলে যাব নাচতে নাচতে যাও সবাই মিলে কারণ রাধা রানীর ব্যাপার রাধা রানীকে আনতে হবে না সেই আমাদের পরম দয়াল দিল অনুর সঙ্গে তার সাথে মিলন করাতে হবে তো চলো আমরা সবাই মিলে চলে যাই সেই বৃন্দাবন আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামী পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামী পাগল হব Bye.